কী দেখছেন, সসের দাগ মালের সঙ্গে চাটকে দিকে পুড়ে গেল। দেখলেন তো, এতক্ষণ যা একটু সম্মান টম্মান পাচ্ছিলাম, মালের নাম শুনেই ক্ষমা বদলে আলু বোমা। যাই হোক, অনেক রাত হলো, শুয়ে পড়ুন মিস্টার বচ্চন। তবে যেটা বল মনে রাখবেন, পিপল ডিজার্ভ গভর্নমেন্ট। আপনি যেন কি একটা বলছিলেন, জং ধরা লোহার মাঝে কোনো জামানার ইস্পাত। চলে পাগল নাকি দাদা, কিন্তু থানা খুব কেলিয়ে ছিল, এটা ওপেন এরিয়া, কোথায় ছিটকে পিটকে যেতে পারছিস? প্রশান্ত যা বলছে তাই কর, আমাদের এখন অনেক কাজ দাদা। ওই তা চল ভাই, আমরাই যাই। রাতে এত বেশি হয়েছে, ঘন ঘন বাথরুম হচ্ছে, সকালেও জেগে হারাধনের পাঁচটি ছেলে রইল বাকি চার, জানেন তো। মানে লাশের পকেটে ছিল। ও, এর থেকেও বেশি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, গলাটা এমনভাবে কেটেছে যে তার দুটো নিখুঁতভাবে কাটা পড়েছে। অরুণকে এইভাবেই মারতে পারতিস তো, সরি পারতেন তো। কী যাতা বকছেন, আমরা অরুণকে মানিনি, এসব জাগরণ মঞ্চের মালগুলোর কাজ, আমাদের নামে রটানো হচ্ছে, আমরা কিছু করিনি, বুঝলেন কি না, আমাদের ছোট করার জন্য এসব রটানো হচ্ছে। আপনারটা বুঝি খুব ছোট। আপনি না বিশাল বিলোদা বেল্ট কথা বলেন। শুধু বিলোদা বেল্ট কথা বলি না, বিলোদা বেল্ট কাজও করি। যাকে শুনুন, একটু সাবধানে থাকবেন, বরুণের খুনের পেছনে যাদের নাম ছিল তার মধ্যে এই মালটা একটা, বাকি রণজিৎ, মাখন, শেখর, হারান, এর মধ্যে হারানটা ভোগে, মায়ের কি বাপের জানি না। অতএব হারাধনের পাঁচটি ছেলে রইল বাকি চার। খুব চাপ, খুব চাপ। সরে সরে যা, আজকাল সোজা আঙুলে বিস্কিট ওঠে না। অরুণবাবু, হারান যেদিন খুন হন সেদিন আপনি কোথায় ছিলেন? কেন বলবো, আমার ভাই যেদিন মারা যায় তার চার দিন বাদে এনকোয়ারি শুরু হলো, আর একজন মাস্তান মারা যাওয়ার পরের দিনই আপনি ছুটে চলে এলেন। আস্তে আস্তে, মাস্তান ফাস্তান বলবেন না, উপরতলা থেকে কটা ফোন এসছে জানেন, হারানের মতো একজন সমাজসেবী মরে যাওয়াটা কি চাটিখানি ব্যাপার? সমাজসেবী? হ্যাঁ, সমাজের সেবাই করত। যে যেমনভাবে দেখে, সকলে তো শ্রীকৃষ্ণকে ভগবান মনে করে, কিন্তু কেউ কেউ বলে ক্যারেক্টারলেস। হ্যাঁ, আপনারা হারানের মার্ডার কেসের ইনভেস্টিগেশনটা ধর্তব্যের মধ্যে আনেন না, কিন্তু ওটা আমার কাছে কর্তব্য, তাই আরেকবার জিজ্ঞেস করছি, অরুণবাবু কাল রাতে আপনি কোথায় ছিলেন? বাড়িতে, ছাত্র পড়াই, তাই করে বাড়িতেই ছিলাম। এই গ্রামে ছাত্রদের পড়িয়ে সংসার চলে আপনার? একটা ছোট ব্যবসা আছে, ইলেকট্রিকের। কিসের ব্যবসা, সত্যি বলছেন? আপনি কি অরুণকে সন্দেহ করছেন? এটাই তো মুশকিল, আমি আপনাকেও সন্দেহ করছি মিস্টার বচ্চন। কিংসুক বাবু, নিখিল বাবু, দুর্গতি নাশিনী, প্রত্যেককে সন্দেহ করছি। এই স্পেশাল ব্রাঞ্চের অফিসারদের সঙ্গে প্রেমিকাদের একটা অদ্ভুত মিল আছে, দুজনেরই সন্দেহবাতি। এখন আমার মরা বাবা যদি এখানে উপস্থিত থাকতো আমি তাকেও সন্দেহ করতাম, আপনি তো কলকাতার একটা স্কুলে পড়াতেন, হঠাৎ করে এই ধার ধারে গোবিন্দপুরে এলেন কেন? গ্রামটা তো কারোর বাপের নয় যে সে বলে দেবে তবে আমি সেই গ্রামে যাব। তাও ঠিক, তো ওদের সবাইকে তো দেখতেই পাচ্ছেন চোখের সামনে, ধরতে পাচ্ছেন না?
চোখের সামনে তো অনেককেই দেখতে পাচ্ছি, সবাইকে আর ধরতে পারছি কই? আমি চলি, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। যাবার আগে একটা কথা বলে যাই, অরুণ এ কাজ করতে পারে না, মানুষের মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য, ওর জীবনের যা ব্রত। এক মিনিট, জ্ঞান দেবেন তো, এখন সময় নেই, পুজোর ছুটিতে আসুন। তোমরা একটু সাবধানে থাকবে, এই লোকটা কী করবে বোঝা যাচ্ছে না। যার যার ভাবনা নিজে নিজে ভাববে, অন্যের উপরে নির্ভর করার কোনো প্রয়োজন নেই। ওকে, আসুন। দাদু, একটা কোয়েশ্চেন ছিল, কিছু মনে করবেন না। মনে করে কোনো লাভ আছে? না, তা নেই। তাহলে করি। আপনার বাবার নামটা কি? ওয়াই ওয়াই না, এইচ 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 ফর হারাধন। হারাধনের পাঁচটি ছেলে, রইল বাকি চার। এই যে ওই স্পটে পড়েছিল, কে বলুন তো? অরুণ, অরুণ না কিরণমালা। নমস্কার। আসুন আসুন, নমস্কার। আপনারা বসুন বসুন। হ্যাঁ, বলছিলাম একটু চা কফি। চা কবে? চায় দোকানে এসছি নাকি? চা কবে খাওয়াবে? কোথায় এতগুলো আলমারি রয়েছে, পাইট ফাইটের বোতল লেগে দেবেন, সেট করে মেরে দেবো, কাজ হবে, এনজয় হবে। কাজের কথা আসলে, মাস্টার সাহেব, ওই পরশু আমাদের পার্টির গণসম্মেলন, বুঝলেন কিনা? হ্যাঁ, তো আমি ঠিক করেছি যে স্কুলে সম্মেলনটা করবো, বুঝলেন কিনা? কিন্তু পরশু যে স্কুলে কতগুলো টেস্ট রয়েছে। হ্যাঁ, তো তাতে কী হয়েছে? টেস্ট পেপার পিছিয়ে দিন, পরশু জায়গায় তো হবে। এনি প্রবলেম? প্রবলেম আছে। হ্যাঁ, পলিটিক্যাল পার্টি সম্মেলনের জন্য স্কুল বন্ধ থাকবে, এটা তো মেনে নেওয়া যায় না। আহ, বিনোদবাবু, আপনি আবার এর ভেতরে কথা বলছেন কেন? দরকার হলে কথা বলতেই হয়। কতগুলো পলিটিক্যাল হুলিগানস, তারা এসে স্কুল বন্ধ করে দেবে, আর সেটা মানতে হবে। আহ, আপনি কাকে কি বলছেন? উনি আমাদের স্কুলের পরিচালন সমিতির সভাপতি। শিক্ষাগত যোগ্যতা ক্লাস ওয়ান। ওই ওই তোকে আরে আরে কি করছিস? নতুন মাস্টারমশাই, বল, সম্মেলন পরশুই হবে, এই স্কুলেই হবে, বুঝলেন কিনা? চলি, আয় প্রসন্ন। আপনার হবে, আপনি অনেক বড় হবেন লাইফে, অনেক ধর। আমি এগোচ্ছি। আরে না না, বসুন না বসুন না। কি বলছিলেন বলুন না, কি বলছিলেন? বলে লাভটা কি? আপনার চোখ লাল হয়ে গেছে, মাথায় কিছু থাকবে? না না, ওসব আপনি ভাববেন না, মনে যখন এসছে বলে দিন। বললেই মনে হবে অনেকক্ষণ চাপার পরে পেচ্ছাপ করলেন না, মানে হালকা হলেন। ওরা নাকি আমাদের স্কুলে সম্মেলন করবে বলছে, তাই কালকে স্কুল ছুটি। আচ্ছা, মানুষের শিক্ষা লাভের যে ন্যূনতম অধিকার, সেটা তো কেড়ে নিচ্ছে, মানুষকে তো গোলাম বানাতে চাইছে। স্যার আশুতোষ, বাংলার টাইগার, আপনি আসুন। মায়েরই বলছি, মানে মাল ছুঁয়ে বলছি, যে আপনার এই জ্ঞান ভৈরবী শুনলেই না আমার ফল ও ফলা সব টাকে উঠে যায়। আইনের রক্ষক? না, আমি কিচ্ছু নই, কিচ্ছু নই। সম্মেলন আটকাতে গিয়ে যেচে বাবার নাম, মাস কেন ঝাড়ে আয় আমার। বেশ, আপনি বসে মদ খান, আমি আটকাবো। আটকাবেন? ছিপি আছে, ছিপি। এই সম্মেলনে মূল যে বিষয় সেটা হল কমিটির নির্বাচন, যারা এই দেশের ভবিষ্যৎ, যে সমস্ত সোনার টুকরো ছোট ছোট বাচ্চারা তারা তারাই আসছে। আমার আলো, 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 আমার আলো,
দাদা। চলো 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 চল চল। আরে আপনি আমাদের ছেলেগুলোকে বার করছেন, মিটিং চলছে তো। কি দাদাকে ভালো মন্দ শেখাস না কেন? সেটাও কি পুলিশের কাজ? সকলের সামনে মারলাম, ওটা করতে হয়, ওটা হচ্ছে গিমিক। ঠিক করে নিস। আপনি আমার ভাইকে মারলেন? মারিনি, বাঁচালাম। আজ এখানে সম্মেলনটা করবেন না দাদা। কেন? আমি স্কুলের সভাপতি, আমি এখানে সম্মেলন ফম্মেলন মিটিং ফিটিং যা খুশি তাই করতে পারি। আপনি সম্মেলন করিয়ে নিতেই পারেন, কিন্তু সামনে পঞ্চায়েত ইলেকশন, ফেটে দরজা হয়ে যাবে কিন্তু। কেন? আপনি বাচ্চাদের স্কুল বন্ধ করেছেন, এটা নিয়ে গ্রামে একটা বিরাট ইস্যু হয়ে গেছে। আরে খোঁজ খবর রাখুন, আপনার ভাইটাকে দিয়ে কিছু হবে না। হ্যাঁ, আপনি বরঞ্চ আমার বাড়িতে মাল পাঠাবেন, আমি আপনার বাড়িতে খবর পাঠাবো। হ্যাঁ সেই ঠিক আছে, কিন্তু আজকে কি করব? সম্মেলনটা বন্ধ রাখতে হবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ শুনুন, সম্মেলন বারবার, ভোট কিন্তু একবার। বটেই তো, চল না দিক। হ্যাঁ শুনুন, আজকের মতো মিটিং বন্ধ, চল বাড়ি যান। আপনারা দাদা সব বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক করেছেন, ঠিক আছে। আপনাকে দেখেই আমার কিরম, আগে ভাবতাম ভুল করছি, কিন্তু এখন তো দেখছি না ঠিকই করছি। আপনার দাদাকে যা বলার বলে দিয়েছি, বুঝে নেবেন। আপনি একাই না, আপনার দাদার মানোর জন্য যথেষ্ট। ছি ছি, আয় প্রশান্ত, চল। থ্যাংক ইউ, কোন ভেজ এটা, চল 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 চল। হ্যালো হ্যালো, 1 2 3 4, আজকের মতো মাতব্বরি বন্ধ। এই তো দাদু, যান ক্লাস করান। থ্যাংক ইউ। দাঁড়ান দাঁড়ান, এইসব ফিজিক্স কেমিস্ট্রি বাদ দিয়ে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে একটু বুক চিটিয়ে কথা বলতে শেখান। রবি ঠাকুর লিখে গেছেন না, ওয়ের দ্য মাইন্ড ইজ উইদাউট টিয়ার ফিয়ার। আমি টিয়া নামক মেয়েটার কথা বলছি। চল, কোথায় চললেন? জামা কাপড় ইস্ত্রি করতে হবে, সন্ধ্যাবেলা মোচ্ছ হয়েছে এদেরই। সকালে টনিক দিয়েছি, রাতে গিয়ে একটু খুশি করে দেবো। কলকাতা থেকে আসবে নাচিয়ে, আমি খেয়ে দিয়ে নেবো একটু আছি। কি বললা? তুই জানা। আচ্ছা তুই যা, আচ্ছা শোন, ইনপিন সেফটি বেল্ট করে। হ্যাঁ ইনপিন সে, চল তিনজনই যাই, চল। স্যার স্যার, ওই ইগনিশনটা অন করতেই উড়ে গেছে। ফরেন্সিকে পাঠিয়েছেন? পাঠিয়ে দিয়েছি স্যার, দিন পাঁচেক লাগবে রিপোর্টটা আসতে। স্যার এই সার্কিটও পাওয়া গেছে স্যার। কোথায় ছিল? ওই ক্লাস রুমের নিচে স্যার। হাইড্রোলিকের সার্কিটটা লাগানো ছিল ইগনিশনে, না ক্লাচ টিপে ইগনিশন অন হলে সার্কিট অন হবে। আরেকটা এন্ড নিশ্চয়ই গিয়ার বক্সে ছিল। হ্যাঁ স্যার। এরকম সার্কিট এখানে পাওয়া যায় না স্যার, এত বড় ইলেকট্রিকের দোকান এই তল্লাতে নেই। আমাদের অঞ্চলে গাড়ি ওড়ানো এই প্রথম স্যার, অবশ্য তার একটা কারণও আছে। কি কারণ? কি কারণ? আসলে স্যার, ওই বরুণ বিশ্বাসের জাগরণ মঞ্চটা বিনোদবাবুর আবার চালু করেছেন, সংসারে অরুণ দুঃখটাও আছে। হ্যাঁ
আর স্যার যেভাবে বাইরে থেকে লোকজন আসে তার মধ্যে থেকে যদি দু এক পিস মাওয়াদে বেরিয়ে পড়ে তাহলে তো জল আছে। এই রাস্তায় বসে কি করছেন? রোদ পোয়াচ্ছি। আমাদের বাড়িতে চলেন, ওখানে খাওয়া দাওয়া করে জিরণ দেবেন, ওখানে অনেক রোদ আছে। না না, রাস্তাতেই রোদ পোয়াই, আপনার বাড়ি গেলে রট আবার পাও হয়ে যেতে পারে। এই আপনি কিন্তু বহু ফালতু কথা বলছেন। এবার একটু ফালতু কাজ করি, গাড়িতে কি আছে? যাই থাকুক, আপনার কি বাড়াবাড়ি করছেন, ছোট থেকেই করি। এটা কি পুরো আস্ত কলা গাছ? কত বললো? কত বল, শাশ্বত বাবু? কে শাশ্বত? অভিনয় করে? না, শাশ্বত মিত্র, রাইটার্স থেকে কথা বলো। ও বাবা, হ্যাঁ বলুন স্যার। ছেড়ে দাও কেন? ও আচ্ছা আচ্ছা, ভোটের আগে আপনি গ্রামে অস্ত্র ঢোকাবেন, আমি তাই এদের ছেড়ে দেবো। কেন ছাড়বো বুঝতে পারছি না স্যার। হ্যাঁ জানি জানি, আপনাকে বিলক্ষণ চিনি, কবছর নেতা থাকবেন, তারপর তো জেলের ঘানি টানবে। শুনুন শুনুন, চোখ রাঙাবেন না, চোখ রাঙাবেন না। কিছু লোকের চোখে এমন আঙুল গুঁজেছিলাম, তারা এখন অনেকে এই নেত্রালয়ের পার্মানেন্ট মেম্বার, লাইফ মেম্বার। কে? ফোনটা ধরুন। শুনুন, আপনার এই গাড়ি মাল সমেত আমি বাজেয়াপ্ত করলাম, তবে আপনাকে আর আপনার ভাইকে ছেড়ে দিচ্ছি। কেন বলুন তো? কেন মানে, একজন যখন দায়িত্ব নিয়েছে, মানে বিনা পয়সায় একজন যখন লটকানোর দায়িত্বটা নিয়েই নিয়েছে, তখন সরকারি পয়সায় আপনাদের মতো মালকে আমি জেলে ঢোকাতে চাইছি। এই বহুত পিরি কইছেন, এত পিরি সহ্য হয় না। তাতে আমার ছেঁড়া গেল। চান করেন? আগের দিনই পয়সা দিয়েছি, সাবান না কিনে মাল খেয়ে যেতে কোন। আজ ধরেছে গাছের পাতা, আজ এসেছে ইচ্ছে খুশির দিন, ধরেছি মেঘের ছাতা, তুমি যে ব্যথা চিনচিন।